ইউনিফর্ম পরা অবস্থায় মদ্য পুলিশ কর্মী, ভরা বাজারে টলমল পা, সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি, করা পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। রাস্তায় পুলিশ আধিকারিক ডিউটি করছেন, এটা স্বাভাবিক ছবি। তবে ডিউটিরত অবস্থায় ওই পুলিশ আধিকারিকের পা টলতে দেখে সকলেরই অস্বাভাবিক মনে হয়েছে, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। একটি ভিডিও সম্প্রতি প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় এক পুলিশ আধিকারিক রাস্তায় ডিউটি করছেন। বুধবার রাতে রায়গঞ্জের ঘড়িমোড় এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন ওই পুলিশ আধিকারিক। ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় তাকে দেখেই তা ক্যামেরাবন্দি করেন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, যাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সরব হয়েছেন প্রতিবাদী মহিলারাও, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। আরজিকর কাণ্ড নিয়ে যখন বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, তখন একজন পুলিশ কর্মী কিভাবে ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় ঘুরছেন, জানিয়ে তোলপাড় রাজনীতিও। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কঙ্কালসার অবস্থা বারবার প্রকাশ্যে এসেছে। ভিডিওতে যে ছবি দেখা গিয়েছে তা লজ্জার, পুলিশের দুর্দশার ছবি। সেই সময় একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে উর্দি পরে যেভাবে ঘোরাঘুরি করছে, তাতে আরো একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশের দলদাসের যে ভূমিকা পালন করছে পুলিশ পুলিশিং বাদ দিয়ে, তা আর একবার বাংলাবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। রাত্রি 9:45 বাজে, এই সময় একজন উর্দিধারী পুলিশ, দেখুন আপনারা, আমি ছবি দেখাচ্ছি আপনাদের, উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলি থেকে বেরোচ্ছে আর সেখানে মেয়েদের টিট করতে করতে বেরোচ্ছে। জেলা তৃণমূল সহসভাপতি অরিন্দম সরকার বলেন, সমাজের একটা অবক্ষয় চলছে, তবে ওই পুলিশ আধিকারিক যে কাজ করেছেন তা কখনোই সমর্থনযোগ্য নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপির যারা নেতা আমরা দেখি, যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা, তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। যাই হোক, উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। ড্রেস পরে উর্দি পরে, যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না, ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স, সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব। এ বিষয়ে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে। আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রায়গঞ্জ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।